গত 8 বছরে যে বড় বড় ডেভেলপমেন্ট রেক্ট হয়েছে বাংলাদেশে, এর লোকেশনটা আপনি দেখবেন, এর ভলিউমটা আপনি দেখবেন। আপনি যশোর থেকে শুরু করেন, কুষ্টিয়ার দিকে তাকান, খুলনাতে তাকান, আপনি পাবনা তাকান, রাজশাহীতে তাকান, বগুড়া, রংপুর, দিনাজপুরে তাকান, বড় বড় প্রজেক্ট ওই জায়গাগুলোতে কয়টা হয়েছে। জনসংখ্যার হিসাব যদি করেন, আয়তনের হিসাব যদি করেন, তাহলে বাংলাদেশের অর্ধেকের বেশি জনসংখ্যা তো ওইদিকে, যে জায়গার নাম আমি বললাম। আয়তন তো কম নয়, আপনি রেল লাইনে চড়বেন, আপনি ঢাকা থেকে সিলেটে যান, চট্টগ্রামে যান, আপনি মনে হবে যে আমি বিদেশের কোনো রেল লাইনে বসেছি। যখনই আপনি রাজশাহী আর রংপুরের দিকে যাবেন, তখন বুঝতে পারবেন বাংলাদেশ কাকে বলে, কত প্রকার, কি কি। অর্থমন্ত্রী সাহেব বসে, রেলমন্ত্রী সাহেব বসে আছেন, আমাদের সান্তাহার রেল একটা জংশন, সেখানে আমরা 16 থেকে 20 জন এমপি আছি, একটিও ফার্স্ট ক্লাসের টিকিট উনি ওখানে বরাদ্দ করেননি। ওনাকে 7 বার 8 বার বলেছি, উনি কর্ণপাত করেননি। যেখানে 15-20টা এমপি যে স্টেশনের কানেক্টিভিটির সাথে আছে, সেখানে উনি একটি ফার্স্ট ক্লাস দেননি। আর তার পাশে আমি নাম বলতে চাই না, একটা মাত্র জেলা 3 জন এমপি, সেখানে 5টা ফার্স্ট ক্লাসের টিকিট উনি বরাদ্দ দিয়েছেন। আমার আত্মার রেল স্টেশনের রেভিনিউ অন্যান্য রেল স্টেশনের চেয়ে অনেক বেশি। উনি সেখানে আন্তঃজেলা স্টপেজ দেন না, এমন জায়গাতে দেন যেখানে লুজিং কনসার্ন। এবং আমার রানীনগর আত্রা স্টেশন বন্ধ হয়ে আছে, কেন? ম্যান পাওয়ার নাই। তা আপনি কবে ম্যান পাওয়ার দিবেন? 8 বছর হয়ে গেল তো সরকারে। আপনি ম্যান পাওয়ার ইমপ্লয়মেন্ট করতে যদি 8 বছর নেন, তাহলে আপনার মন্ত্রিত্ব করার তো দরকার নাই। সরকারের সর্বনাশ এই জায়গাগুলো তো হয়। আমি অনুরোধ করব, রেল হলো সবচেয়ে বড় গুরু পরিবহনের জায়গা, আপনি রেলকে শক্তিশালী করেন, গল্প করলে হবে না। আপনি রেলের বড় বড় প্রজেক্ট নিয়েছেন, ফলাফলটা কি আমরা দেখতে চাই? আমার আত্রা স্টেশনে 2 কোটি টাকা ডেভেলপমেন্ট হয়েছে, আপনি মাননীয় স্পিকার দেখবেন 3 লক্ষ টাকার কাজও সেখানে হয় নাই। কাজ কমপ্লিট, বিল নিয়ে গেছে, আমি সংসদ সদস্য চোখেও দেখিনি 2 কোটি টাকার কাজ এখানে হয়েছে। তো রেলের পশ্চিম বিভাগের ওই জায়গাতে যারা চাকরি করেন তাদের জবাবদিহিতা আছে কিনা আমি জানি না, কিন্তু মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব, আপনি খালি কুমিল্লার চিটাগাঙ্গে যাই না, দয়া করে একদিন ট্রেনে উঠে আমার সাথে একদিন রংপুর চলেন, আমার সাথে একটু খুলনাতে চলেন, রাজশাহীতে চলেন, বুঝবেন যে আপনি কত বড় বৈষম্য এই জায়গাতে সৃষ্টি করেছেন। আমি অনুরোধ করতে চাই, এগুলো বন্ধ করেন। এগুলো বন্ধ না করলে নৌকার জোয়ার কিন্তু আসবে না। আপনি এক জায়গাতে 10 কোটি টাকা খরচ করবেন, আর এক জায়গাতে 50 লাখ টাকাও দিতে আপনি মাথা তুলবেন না, নৌকার জোয়ার কিন্তু এভাবে আসবে না। মাননীয় স্পিকার, রেল আমি যোগাযোগ ব্যবস্থার কথা বলবো, আমি যে জায়গাগুলোর কথা বললাম আর বলতে চাই না, 4 লেন 5 লেন 10 লেন করেন, আপত্তি নেই, আমরা খুশি। কিন্তু ঢাকা থেকে আপনার রংপুর যেতে 6 ঘন্টা যানজট, আমি গতবারে 4 ঘন্টা রাস্তায় ফ্যামিলি নিয়েছিলাম, প্রস্রাব করার পায়খানা করার সুযোগ পাই না, পানি খাওয়ার জায়গা পাই না, 1 লেন। সেই যে এরশাদ সাহেব করেছিলেন, তারপরে মাঝে মধ্যে মেনটেনেন্স হয়, এক্সপেনশন হয় না। এখন আপনি ঢাকা থেকে রাজশাহী, ঢাকা থেকে দিনাজপুর রংপুর, ঢাকা থেকে কুষ্টিয়া যাবেন, এই রেলগুলো আঞ্চলিক সড়কগুলো, মহাসড়কগুলো, বড় বড় ব্রিজগুলো আপনি বরাদ্দ দিবেন না, আপনি করবেন না, তো মানুষগুলো অপরাধ কি? এই মানুষগুলো পাপটা কি? আপনি খালি তাদের দ্বারা কৃষি উৎপাদন করবেন, খাদ্য উৎপাদন করে নেবেন। মাননীয় কৃষিমন্ত্রী খুব সফল মানুষ, অভিজ্ঞ মানুষ, বুদ্ধিমান মানুষ, উত্তরবঙ্গের মানুষের কাছ থেকে উনি এত বেশি প্রোডাকশন করে নিচ্ছেন যে এখন আর খাদ্য আমদানি করতে হয় না, রপ্তানি করারও জায়গা নাই, এত বেশি উৎপাদন হয়েছে। আমরা পরিশ্রম করি, আমরা খাটি, আমরা দেশের মানুষকে খাবার দিই, আমরা প্রবৃদ্ধি দিই, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে ডিসপ্যারিটিটা দয়া করে কমাবেন না। আপনার এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একই অবস্থা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নাই, নো মাদার ইন্ডাস্ট্রিজ এইসব এলাকাতে, একটাও আপনি মাদার ইন্ডাস্ট্রিজ দেখাতে পারবেন না, বরং যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো দিন দিন ক্লোজ হয়ে যাচ্ছে। এগুলোকে বিয়ামেরি করার, এগুলোকে চালু করার কোনো ব্যবস্থা নাই। মাননীয় স্পিকার।